এখানে সাক্ষাৎ বলরামজি বিরাজমান। দেখুন এখানে আমরা শুনেছি বংশী বটে ভগবান কৃষ্ণের বাঁশি শোনা যায় কান লাগালেই, তো ওই যে লীলা এখানে কিন্তু এই সেই লীলা এখানে বিরাজমান। এখানে একটা বট বৃক্ষ রয়েছে, যে বট বৃক্ষের নিচে বলরামজি রাসলীলা করেছিলেন। রাধে রাধে, সবাইকে ব্রজধাম চুরাশিকুশ যাত্রায় সুস্বাগতম। তো এসে গেলাম আরেকটা সুন্দর একটা লীলাস্থানে। দেখতে পেয়েছেন পরিবেশটা কত সুন্দর মধুময়। ভজন ভক্তির জন্য সর্ব উত্তম স্থান হল ব্রজধাম বৃন্দাবন। এই ব্রজধামের মধ্যে আসলে আপনার মনের মধ্যে অটোমেটিকলি কৃষ্ণ প্রেম জেগে যাবে, আর ব্রজের হাওয়াতে আপনার মন শান্ত হয়ে যাবে। আজকে সেই জায়গাতে আমি এখন রয়েছি। এই জায়গার নাম হলো খিচাগাঁও। আমরা শুনেছি ভগবান কৃষ্ণ রাধারানী রাসলীলা করেছেন, কিন্তু আমরা কখনো শুনেছি যে বলরাম দাউজি দাউ ভাইয়া কখনো রাসলীলা করেছে? তো যদি শুনে না থাকেন তো চলুন আজকে আমরা সেই জায়গায় এসে গেছি। এই স্থানে বলরামজি দু মাস রাসলীলা করেছিলেন এবং স্বয়ং মা যমুনাকে এখানে প্রকট করেছিলেন। খিচকে মানে এর নাম খিচাগাঁও। এই স্থানে যমুনা মাকে খিচকে নিয়ে এসেছিলেন। তো আমার চোখের সামনেই মা যমুনা এখানে বিরাজমান। এ দেখুন, এখানে স্বয়ং যমুনা মা বিরাজমান, আর এখানে দাউজি বলরামের মন্দির রয়েছে। তো চলুন আমরা সেই স্থানে প্রবেশ করি। হরি বল। তো আরেকটা লীলা এখানে আমরা শুনেছি বংশী বটে ভগবান কৃষ্ণের বাঁশি শোনা যায় কান লাগালেই, তো ওই যে লীলা এখানে কিন্তু এই সেই লীলা এখানে বিরাজমান। এখানে একটা বট বৃক্ষ রয়েছে, যেই বট বৃক্ষের নিচে বলরামজি রাসলীলা করেছিলেন। ওই স্থানে কান লাগালে এখনও বংশী বাঁশি নূপুরের আওয়াজ শোনা যায়। এই বংশী মঠের মতো লীলা ব্রজের মধ্যে দুই স্থানে হয়ে থাকে। তো এই হলো এক স্থান, এখানে বলরামজির লীলা রয়েছে। তো চলুন আমরা এখানে একটু আনন্দ ভোগ করি, দর্শন করি, আর ভগবানের অশেষ কৃপা লাভ করি। হরি বল, জয় হো দাও ভাইয়া কি জয়, বলরাম প্রভু কি জয়, রাধারানী কি জয়, রেবতী মৈয়া কি জয়। তো আমাদের এই গাড়ি দিয়ে আমরা চুরাশিকুশ পরিক্রমা করাই। ভালো করে দেখে রাখুন যদি করতে চান কখনো লাইফে, তো আপনারা যোগাযোগ করবেন, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব, কন্ট্যাক্ট করবেন। খুলেছে মন্দির? তো এখানকার কান লাগাবে একটু পরে, আগে ভগবানের কৃপা লাভ করে নিয়ে আসি। চলুন আর ফটাফট বলরামজির দর্শন করে নিই। দেখুন অদ্ভুত, একবারে গ্রামের মধ্যে সুন্দর নিরালা শান্ত পরিবেশ, সত্যি মনমুগ্ধ হয়ে গেছে। চলুন আমরা দর্শন করে নিই। যাই হো দাবিয়া কি যাই। রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় হো বলরাম দাও জি মহারাজ কি জয়। এখানে সাক্ষাৎ বলরামজি বিরাজমান। দেখুন দাউজি মহারাজ কি জয়। তো দাউজি মহারাজের দর্শন কৃপা লাভ করে আমরা এখন সেই বটবৃক্ষে কান লাগাবো, যদি ভাগ্য থাকে তো আমরা কিছু শুনতে পারি। তো চলুন আমরা একটু বটবৃক্ষে যাই আর কান লাগাই। হরি বল।
এসে বট বৃক্ষ জয় হো প্রভু। জয় হো দাওয়াজি মহারাজ কি যে সত্যি একটু অদ্ভুত আওয়াজ তো পাওয়া যায়। হ্যাঁ আসছি তো, সেই তো খুবই সুন্দর পরিবেশ। একবারে সময় কম, তাড়াতাড়ি লাগিয়ে দেয় সব জায়গাতে আসবে। যাই হো রাধে রাধে। রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, ছোট্ট একটা নিবেদন, যে আপনারা সবাই জানেন বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি। তো মন্দির করতে গেলে সবার সহযোগিতার প্রয়োজন, একার দ্বারা কখনো মন্দির হবে না। তো প্রিয় ভক্তগণ, আমাদের অলরেডি রাধা মাধব মহাপ্রভু ট্রাস্ট ফাউন্ডেশন করা হয়ে গেছে এবং আমরা বৃন্দাবনে একটা মন্দির করার জন্য জমিন দেখা হয়েছে। তো প্রিয় ভক্তগণ, আপনারা সবার সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এই স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন। বৃন্দাবন ধামে আমরা রাধারানীর জন্য একটা মন্দির করতে চাই এবং মন্দিরের পাশাপাশি এখানে সাধু সেবা, ভক্ত সেবা, ভাগবত পাঠ, হরিকথা, রাসলীলা, অনেক কিছু অনুষ্ঠান আমরা করার প্রয়াস করছি এবং আমার মহারাজেরও খুবই ইচ্ছা বৃন্দাবন ধামে একটা মন্দির করবে। তো প্রিয় ভক্তগণ, আপনারা জীবনে কিছুই সঙ্গে নিয়ে যেতে পারবেন না, যদি পারেন বৃন্দাবন ধামে রাধারানীর মন্দিরে সহযোগিতা করুন, তাতে আপনাদের জীবন মনুষ্য জনম সার্থক হয়ে যাবে। এই জীবনের কোনো মূল্য নেই যদি কৃষ্ণ সেবা সাধু সেবা না করতে পারেন। তো প্রিয় ভক্তগণ, স্ক্রিনে নাম্বার আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন আর বৃন্দাবন ধামে আমরা একটা দিব্য মন্দির করে তুলি। তো সবাইকে ধন্যবাদ, কন্টিনিউ ভিডিও দেখতে থাকুন। রাধে 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 রাধে। তো প্রিয় ভক্তগণ, ভিডিওটা এখানে শেষ করছি। তো হাতে খুবই সময় কম, কম ভক্তরা চলে গেছে, ওদের তাড়াহড়া ছিল। তো ভালো লাগলো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যদি এভাবে বৃন্দাবন চৌরাশিকে যাত্রা করতে চান আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। সবাইকে ধন্যবাদ। রাধে রাধে। হরে কৃষ্ণ। বলরাম দাও জি কি জয়।